नमस्कार बंधुरा, वेलकम टू माई चैनल SB Explorer। तो बंधुरा सकल के जाना शुभ सकाल। तो आजकल भिडियोते मोहनबागान और डार्बी टिकिट नहीं किछु गुरुत्वपूर्ण आपडेट तुम्हारे साथ शेयर करते चले। तो फार्स्टे जो आपडेट दिए शुरू करब से हे डार्बी टिकिट नहीं। तो बंधुरा तुम्हारा प्राय रोज ही पोस्ट करो जो डार्बी टिकिट कोथाय पाब। तो देखो बंधुरा जेटुकु खबर पावा गेछे जो डार्बी टिकिट किन्तु अनलाइने माने बुक माई शोते किन्तु अवेलेबल थाकबे ना, एकमात्र अफलाइने ही पावा जाबे। तो विभिन्न जगह के जाना जा डार्बी टिकिट 100 टाका और 200 टाका दाम रखा होच्छे। सबथेके बड़ो कथा टिकिट एबार कबे तुम्हारा किनते पारबे, माने कोथाय पाबे अफलाइने काटले। तो जेटुकु जाना जा कि आज के मोहनबागान माठे टिकिट दीते पारे बेला 12टा थेके सन्धे बेला 6टा अब्दि, जदिओ अफिसियलि किन्तु कोनो किछु कनफार्मेशन एखोनो अब्दि आसेनि। माने डुरान कमिटी थेकेओ पोस्ट करे जानायनि, मोहनबागानेर क्लाब अफिसियलरा ताराओ किन्तु पोस्ट करे जानायनि। सेक्षेत्रे जास्ट एटा शोना कथा, एबार जानि ना एर कतटा भित्ति आछे, कतटा कि कनफार्म खबर, कारण एखोनो अब्दि किन्तु अफिसियल जतक्षण ना कोनो किछुर कनफार्मेशन आसे सेटाके किन्तु कनफार्म बला जाय ना। माने बोलते गेले चरम आनप्रफेशनल एटीच्यूड देखाच्छे डुरान कमिटी, जेटा किन्तु कार्यत बोझाई जाच्छे। टिकिट निये झमेला सबकिछुई किन्तु चलछे। एरपर तोमादेर जे आपडेटटा देबो सेटा हच्छे AFC कापेर टिकिट। तो बंधुरा तोमरा सकलेई जानो जे कलकाता जुआरते क्रीड़ांगणे मोहनबागान किन्तु AFC कापेर प्रिलिमिनारि राउंड 2 एर ম্যাচে মাচিন্দার মুখোমুখি হবে আগামী 16ই আগস্ট সন্ধ্যাবেলা 7টার সময়। এবং সেই ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে বুক মাই শোতে গতকালকেই ছেড়ে দিয়েছে। আমি কমিউনিটিতেও পোস্ট করে জানিয়েছি, এছাড়া ফেসবুক পেজেও পোস্ট করে জানিয়েছি। তো তোমাদের সুবিধার্থে সেই টিকিটের বুক করার লিংক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে বুক করতে পারবে। 100 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি টিকিট রাখা হয়েছে, 100, 200, 300, 750, 2500, 3000। তো 200 টাকার টিকিটটা কিন্তু বিক্রি হয়ে গেছে পুরোপুরি, 100 টাকারটা বাকি রয়েছে এবং তারপরে বাদবাকি টিকিটগুলো কিন্তু রয়েছে। তোমাদের যেটা মনে হবে তোমরা কেটে নিতে পারো। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ডুরান কাপের ডার্বি রয়েছে এই 12ই আগস্ট, তোমরা সকলেই জানো। এবং সেই ডার্বির আগে মোহনবাগানের 10 তারিখে ম্যাচ পড়েছে। সেক্ষেত্রে সুয়েল ভাটেরা কতটা ডার্বি ম্যাচে খেলতে পারবে সেই ব্যাপারে সন্দেহ কিন্তু রয়েছে, কারণ একটা ক্লান্তি ভাব কিন্তু থাকছেই, কারণ গায়ে গায়ে যেভাবে ম্যাচগুলো দেয়া হচ্ছে। তো সেক্ষেত্রে ডার্বি ম্যাচে শোনা যাচ্ছে আর 2খানা স্লট কিন্তু ফাঁকা রয়েছে মোহনবাগানের রেজিস্ট্রেশন করার জন্য। 28 জনকে রেজিস্টার করিয়েছে আর 2খানা স্লট ফাঁকা। সেখানে শোনা যাচ্ছে জেসন কামিন্স এবং অনিরুদ্ধ থাপা এই 2জন তারকা প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করানো হতে পারে। এবার অফিসিয়ালি রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই লিস্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কাদের কাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে এই ডুরান কাপের জন্য। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রাক্তন মোহনবাগানের তারকা প্লেয়ার তিনি কিন্তু ফিরতে পারেন আবার ISL-এ, যার নাম হচ্ছে ব্র্যাড ইনম্যান। তো ব্র্যাড ইনম্যান হচ্ছেন একজন 31 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার। এর আগে তিনি কিন্তু ISL-এ খেলে গেছেন, মোহনবাগানে এসেছিলেন, সেখানে ভালো পারফরমেন্স না দেওয়ায় উড়িষ্যা FC-তে একটা সোয়াব ডিল করা হয়েছিল, যেখানে কিন্তু মার্সেলিনো মোহনবাগানে এসেছিলেন এবং ইনম্যান গিয়েছিলেন উড়িষ্যায়। এবং তারপরে তিনি আবার তার পরের সিজনে মুম্বাই সিটি FC-তে যোগ দিয়েছিলেন, তারপরে কিন্তু তাকে আর রাখেনি ISL-এর কোনো ক্লাব। তো বর্তমানে শোনা যাচ্ছে উড়িষ্যা FC কিন্তু তার উপর আবার ইন্টারেস্ট দেখাচ্ছে তাদের এশিয়ান কোটার ফরেনার হিসাবে। তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।